যেহেতু একটা বাইন্ডিংস আছে 4 বছর করতে হবে, আমার কাছে মনে হচ্ছে বোধ হয় এইবারই শেষ বছর। আর আমরা ক্রীড়া সংগঠক আছি, বিশেষ করে আগ্রামখানে আমি, কারণ আমাদের মাথায় আছে, চিন্তা ভাবনাটা আছে, আমাদের একটা কমিটমেন্টও আছে, দায় দায়িত্ব আছে। এইখানে ইয়া না হয়, অন্য কোনো ধরনের পরিস্থিতি উদ্ভব না হয়ে আমরা এটা নীতিগতভাবে একমত যে আমরা এটা চালানোর পক্ষপাতী আর কি। আঞ্চলিক ক্রিকেট নিয়েও আশার কথা শোনালেন নাসির। সিলেটে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে ইতোমধ্যে, এই মাসেই কমিটি হচ্ছে চট্টগ্রামেও। ক্রিকেটটা নীতিগতভাবে কমিটিটা শুরু করার সিদ্ধান্ত হয়েছে, তো সেই হিসাবে কমিটি করব। 26 তারিখ বোর্ড প্রেসিডেন্টরাও আসবেন আর বোর্ডের অন্যান্য ডিরেক্টররা আসবেন, তো ওখানে ওই কথা হয়ে ওই আমরাও আমাদের কমিটিটা ফর্ম করে সে কার্যক্রম শুরু করবো আর কি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংস্কার ও আধুনিক করার ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন আজম নাসির। এনএসসিটার ধরে একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে আসলে এই বিলম্বটা হচ্ছে, না হলে এখন এই সিরিজের আগেই আসলে এই যেটা সিট যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো সংস্কার হয়ে যেত, তো এই এই সিরিজের পরেই আসলে হয়ে যাবে এটা। ইকরাম হুসাইন, সময় সংবাদ, চট্টগ্রাম।